ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হাওরে সেচ সুবিধায় প্রভাবশালীদের বাধায় জমি চাষ করতে পারছেন না কৃষক ও বর্গা চাষীরা। এতে করে বোরো ধানের আবাদ থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের 15 থেকে 20টি পরিবার। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার মণিপুর এলাকায় হাওরে জমি চাষে সেচ কাজে প্রভাবশালীদের বাধায় অন্তত 40 বিঘা জমি অনাবাদি রয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার জের ধরে প্রভাবশালী একটি পরিবার পানি বন্ধ করে দেয়। এতে বোরো ধানের আবাদ থেকে বঞ্চিত রয়েছে এই পরিবারগুলো। আমার 40 খানে বাগি দরগে লাগছে সেনা পানি, আমার 40 খানে তিল লাগছে, আমি বাবা অনকি আয়া বাসু, আমার জন বাচ্চা লেখে মে চলা জালাল মিয়া পানি দে না, পানি দেওয়া বন্ধ করছে, ছেলে মেয়ের লগে গঞ্জাম করার পরে তা পানি দেওয়া বন্ধ করছে। আমরা জ্বালাগুলা সব ছাগলের মেরা গরু বাছার আমরা পরে হাওয়াইছি, আমরা কি বলে সংসার চলন, আমরা তো অসহায় মানুষের মতন ফিরে লিছি। বিষয়টি নিয়ে কয়েকবার সমাধানের চেষ্টা করা হলেও কেউ সমাধানে আসেনি। জালাল মিয়া নামে একটা লোক, সে প্রভাবশালী এলাকার, সে অনেক ক্ষমতা বা দর লোক, তার তার নিজের অনেকে দাবি করে কিন্তু তার সাথে কেউ ভয়ে কোনো কথা বলে না। আমরা বললাম কি আমরা কি দোষ করলাম, আমরা গরিব মানুষ, আমরা পানি দেব কোন আমি পানি দিব এলাকার আরো সাহেব সর্দার লইয়া ধরাল আমরা সহযোগিতা করে দুটো দল মিলাইয়া জমিন নিয়ে করান যান, নাহলে তো অনেক মানুষই এই জমিন থেকে বঞ্চিত থাকবো, আমি চেষ্টা করছি, আমার দ্বারা সম্ভব হয়েছে না। স্থানীয় কৃষি অফিসার জানালেন বিভিন্ন উপায়ে সেচ ব্যবস্থা করা হলেও একটি পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে জমি অনাবাদি রেখেছে। আমাদের কোনো গাফিলতির কারণে তার জমি কিন্তু পতিত থাকেনি, তিনি নিজেই তার জমি পতিত রাখার জন্য উদ্ভিদ ছিলেন এবং তাকে সব কিছু দেওয়ার এবং নিশ্চিত করার পরেও তিনি কেন যে জমি আবাদ করলেন না এটা আমার বোধগম্য। জেলা কৃষি কর্মকর্তা বলছেন সেচ কাজে পানি দিতে বাধা দেয়ায় শাস্তিযোগ্য অপরাধ, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের কিছু লোক উপদলীয় কন্দল এসব কারণে যদি পানি নিয়ে কোনো চক্রান্ত করে জমি পতিত থাকে অবশ্যই সেটি শাস্তিযোগ্য এবং খুবই মারাত্মক ধরনের অপরাধ। তার পছন্দের মানুষকে পানি দিবে, অপছন্দের মানুষকে পানি দেবে না, এটা কখনোই আমরা সহ্য করব না এবং আমরা আগামীতে যথাসময়ে সে ব্যবহারের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।